নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। তো প্রত্যেক দিনের মতো আজ উপস্থিত হয়েছি আপনাদের কাছে। আজকে আলোচনা করব অ্যালার্জিক রাইনাইটিস কী, কেন হয় এবং কী করলে তা থেকে আপনি ভালো থাকবেন, এবং একটি চমৎকার হোমিওপ্যাথি ওষুধ যেটি অ্যালার্জিক রাইনাইটিস ভালো করে থাকে সে নিয়ে আজ কথা বলবো। তো আমি ডাক্তার বুদ্ধদেব দাস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। যারা নতুন তারা আমার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। এবং যারা আমার সাবস্ক্রাইব করে রেখেছেন, ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। শীতকালে একটি বড় সমস্যা হলো নাক বন্ধ থাকা, তার সাথে নাক দিয়ে প্রচুর জল ঝরা, চোখ চুলকানো, চোখ দিয়ে জল ঝরা, প্রচণ্ড হাঁচি, বারেবারে হাঁচি, এই সমস্যাগুলো দেখা দেয়। এবং শীতের শুরুতে এবং যখন শীত শেষ হয় সেই সময় এগুলো দেখা দেয়। অনেকের দেখা যায় যে গ্রীষ্মের সময় যখন তাপমাত্রা বাড়াকমা হয়, তাপমাত্রা ওঠানামা করে, সেই সময় কিন্তু এই লক্ষণ দেখা দেয়। একে অনেকেই বলেন সর্দি লাগা বা ঠান্ডা লাগা, মেডিকেলের ভাষায় একে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। এই যে রোগটি, এটি একটি বংশগত রোগ। যদি দেখা যায়, যদি ফ্যামিলি হিস্ট্রি নেওয়া হয়, অনেকের বাবা বা মায়ের এ ধরনের সমস্যা থাকলে তার শিশু বা বাচ্চার কিন্তু এই সমস্যাগুলো আসতে পারে বা আসে। এক্ষেত্রে কী দেখা যায় না, বাচ্চার বা শিশু দেখা যায় যে বারে বারে হাঁচি হয়, সর্দি হয়, নাক বন্ধ থাকে, অনেক সময় তাদের শীতকালে তাদের খুব কষ্ট হয়, গলার যে পেছনের দিকটা তাতে ইনফেকশন হয়ে যায়, একে বলে ফ্যারিংজাইটিস, নাকের ভিতরে যে মাংসপিণ্ড সেগুলো ফুলে ওঠে, নাকের যে হাড়, সেই যে মাঝখানে যে হাড়টা কী হয় সেটা বাঁকা থাকে, এগুলোর কারণে কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিস হয় এবং বাচ্চারা কষ্ট পায়। এর থেকে এই রোগটি কিন্তু নিরাময়যোগ্য নয়, অর্থাৎ একেবারে সুস্থ করা যায় না, সুস্থ হয় না। কিন্তু যদি একটু নিয়মকরণ মেনে থাকা যায়, এটি কিন্তু প্রতিরোধযোগ্য একটি রোগ। যাদের এই সমস্ত সমস্যা রয়েছে, তাদের শীতের সময় সে ঠান্ডা লাগানো চলবে না, রাস্তায় ধুলোবালি যাতে নাকে না লাগে সেই জন্য যদি মাস্ক ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় এই মাস্ক পরলে ধুলোবালি বা ধোঁয়া না না চোখে বা নাকে লাগে না আসে, সেক্ষেত্রে কিন্তু এটা অনেকটাই কম থাকে। এবং যারা এবং যদি মাস্ক পরে থাকা হয়, যদি রাস্তাঘাটে বেরোনো হয়, সেক্ষেত্রে কী হয় দেখা যায় যে এই অ্যালার্জিক রাইনাইটিস থেকে অনেকটাই সাবধান থাকা যায় বা ভালো থাকা যায়। যাদের এই সমস্যা রয়েছে, তারা যদি নাকের ড্রপ ব্যবহার করেন, স্টেরয়েড জাতীয় ড্রপ বা হিস্টামিন জাতীয় ড্রপ ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। তবে এই নাকের ড্রপ বা স্প্রে কিন্তু বেশি দিন বা বারে বারে নেওয়া যাবে না। এতে কী হয়, নাকের যে ঝিল্লি বা পর্দা রয়েছে এতে কিন্তু অনেক ক্ষতি হয় এবং পরবর্তীকালে আর কোনো কাজ করে না, এবং এটা আর অন্য কোনো ড্রপ নিলে কিন্তু তখন কিন্তু আর ভালো হয় না। তাই এই অ্যালার্জিক রাইনাইটিস যাদের রয়েছে, তাদের অবশ্যই বিশ্ব ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা হতে হবে। তার সাথে যে যে জিনিসে অ্যালার্জি রয়েছে, কারো ঠান্ডাতে অ্যালার্জি, কারো ধুলোবালিতে অ্যালার্জি, কারো ফুলের গন্ধে অ্যালার্জি, কারো ফুলে অ্যালার্জি, কারো বিভিন্ন রকম সুগন্ধি বস্তু অ্যালার্জি, যে সমস্ত জিনিসের রয়েছে অ্যালার্জি, সেগুলো থেকে আপনাকে দূরে থাকতে হবে, সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। তাহলে কিন্তু আপনার অ্যালার্জিটা থেকে আপনি অনেকটাই ভালো থাকবেন। তার সাথে আপনাকে অবশ্যই মাস্ক পরে বেরোতে হবে, আপনার যে সমস্ত বস্তুতে রয়েছে অ্যালার্জি তার কাছে আপনাকে মাস্ক পরে যেতে হবে, এবং বিশেষজ্ঞ ডাক্তার মানে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে চিকিৎসা হতে হবে। যদি আপনি এইভাবে চলেন, তো অবশ্যই অ্যালার্জি থেকে অনেকটাই মুক্তি পাবেন। এবার বলছি একটি হোমিওপ্যাথি মেডিসিন যেটি অ্যালার্জি ভালো করার ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে থাকে,
হোমিওপ্যাথি একটি এমনই চিকিৎসা পদ্ধতি, একটি এমনই চিকিৎসা মানে জগৎ, যে ক্ষেত্রে কোনো রকম সাইড এফেক্ট ছাড়াই সমস্ত রোগের চিকিৎসা করা যায়। তো আজকে আমি এখন কথা বলবো একটি হোমিওপ্যাথি মেডিসিন, চমৎকার মেডিসিন, যেটি অ্যালার্জি খুব ভালো করে থাকে। অ্যালার্জিক রাইনাইটিস ভালো করার জন্য যে হোমিওপ্যাথি মেডিসিনটি চমৎকার কাজ করে সেটি হলো এলিয়াম সেপ্পা। এটি একটি চমৎকার মেডিসিন। হোমিওপ্যাথি শাস্ত্রে বা হোমিওপ্যাথি যে জগৎ, এই ওষুধটির চেয়ে থেকে আর ভালো ওষুধ হয় না অ্যালার্জিক রাইনাইটিস ভালো করার ক্ষেত্রে। লক্ষণ কী দেখা যায়? না, যদি দেখা যায় যে পেশেন্টের চোখ দিয়ে, নাক দিয়ে অনবরত জল ঝরে যাচ্ছে, প্রচণ্ড হাঁচি হচ্ছে, চোখ করকর করছে, চোখ জ্বালা করছে, নাক দিয়ে জল ঝরছে, মাথা ব্যথা করছে, বারবারে হাঁচি হচ্ছে, চোখের পাতা ফুলে যাচ্ছে, এইসব লক্ষণই থাকে, সেক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে এই ওষুধটি। তার সাথে দেখা যায় যে পেশেন্টের মাথা ব্যথা করছে, জ্বর জ্বর ভাব হচ্ছে, এইসব লক্ষণ থাকলে এই এলিয়াম সেপা চমৎকার কাজ করে থাকে। যদি দেখা যায় যে পেশেন্ট সবসময় ঠান্ডা বাতাস, ঠান্ডা পরিবেশ খোঁজে, তাকে ঘরের মধ্যে বদ্ধ করে রাখা হয়, তাদের কষ্ট হয়, সে জানলা কপাট খুলে রাখতে ভালোবাসে, ঠান্ডা বাতাস দেখতে ভালোবাসে, গরমের মধ্যে থাকতে তার কষ্ট হয়, এইসব লক্ষণে চমৎকার কাজ করে থাকে এলিয়াম সেপ্পা। তো এলিয়াম সেপ্পা, এর সাথে বলে রাখি ইউফ্রেসিয়া এবং আর্সেনিক আয়োড, আর্স আয়োড, এগুলোও কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিস ভালো করার ক্ষেত্রে কাজ করে থাকে। তবে এদের একটু লক্ষণের প্রভেদ রয়েছে, সেগুলো একটু দেখে নিতে হবে। এলিয়াম সেপ্পার লক্ষণ হচ্ছে কি, চোখ দিয়ে যে জল ঝরে সেটি কিন্তু চোখের কোনো ক্ষতি হয় না, চোখে হেজে যায় না। নাক দিয়ে যে জল ঝরে বা যে স্রাব আসে, সেক্ষেত্রে নাকটা কিন্তু, নাকের ডোবা কিন্তু হেজে যায়। আর ইউফ্রেসিয়া লক্ষণ হলো, ইউফ্রেসিয়াতে চোখ দিয়ে যে জলটা আসে সেই চোখে কিন্তু চোখ হেজে যায়, কিন্তু নাক দিয়ে যে জল ঝরে তাতে কিন্তু নাকের কোনো ক্ষতি হয় না। এই দুটো পার্থক্য আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবং আর্স আয়োডের লক্ষণ হলো ঠিক এলিয়াম সেপ্পার মতো, নাকের যে জল আসে সেই জলে নাক হেজে যায়, কিন্তু কী হয় অনেক সময় দেখা যায় যে শ্বাসের টান আসে, শ্বাসের কষ্ট হয়, নাক দিয়ে অনেক সময় এই যে সর্দি আসে বা স্রাব ঝরে তাতে কিন্তু অনেক সময় রক্ত মিশ্রিত হতে পারে, এই লক্ষণটা রয়েছে আর্স আয়োডে। তাহলে এলিয়াম সেপ্পা, ইউফ্রেসিয়া, আর্স আয়োড, তিনটি ওষুধ কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে খুব চমৎকার কাজ করে থাকে, কিন্তু তিনটি লক্ষণ একটু আলাদা। অর্থাৎ এলিয়াম সেপার যে স্রাব বা হচ্ছে জল, এলিয়াম সেপাতে চোখের কোনো ক্ষতি হয় না, চোখের জল থাকে স্বচ্ছ, কিন্তু নাকের জল থাকে বিদাহী, অর্থাৎ নাকে ঘা হয়ে যায়। ইউফ্রেসিয়াতে ঠিক অপোজিট, অর্থাৎ চোখের জলে চোখ হেজে যায় কিন্তু নাকের জলে কোনো ক্ষতি হয় না। আর্স আয়োড এলিয়াম সেপার মতো, অর্থাৎ চোখের জলে কোনো ক্ষতি হয় না, নাকের জলে নাক হেজে যায়, তার সাথে শ্বাসের টান থাকে এবং যে সাপটা নাক দিয়ে ঝরে তাতে কিন্তু অনেক সময় রক্ত মিশ্রিত হতে পারে এবং হে ফিভার অর্থাৎ জ্বর থাকতে পারে। এই তিনটি লক্ষণ হচ্ছে তিনটি মেডিসিন। এলিয়াম সেপাতে আর যে লক্ষণগুলো হলো, নাকের মধ্যে যে মাংসপিণ্ড রয়েছে সেই মাংসপিণ্ড ফুলে ওঠে, নাকের মধ্যে ঘা হয়ে যাবে এবং ব্যথা করবে, নাক লাল হয়ে যাবে, এই সমস্ত লক্ষণে চমৎকার কাজ করে থাকে এলিয়াম সেপ্পা। আর যে যে কাজগুলো হয় এই এলিয়াম সেপ্পার দ্বারা, সেগুলো হলো পেটের মধ্যে গড়গড় শব্দ হয় যদি, এবং বারবারে হাই ওঠে, পেট ডাকে এবং দুর্গন্ধপূর্ণ বায়ু সরে, এবং পায়খানার দ্বারে অর্থাৎ মলদ্বারে যদি খোঁচা মারা ব্যথা থাকে, চুলকানি হয়, এই সমস্ত লক্ষণ থাকলে চমৎকার কাজ করে থাকে এলিয়াম সেপ্পা। এছাড়া ইলিয়াসেপের লক্ষণ হচ্ছে জ্বর জ্বর ভাব থাকবে এবং সারা শরীরকে ব্যথা করবে, এইসব লক্ষণে চমৎকার কাজ করে থাকে এলিয়াম সেপা। এছাড়া যদি পায়ে ক্ষত হয়, পায়ে যদি গোড়াল দিয়ে ব্যথা হয়, ক্ষত হয়, নখের চারপাশে যদি ব্যথা করে, যদি নখের চারপাশে যে নার্ভ রয়েছে সেগুলো যদি খুব ব্যথা ব্যথা অনুভব হয়, সেক্ষেত্রে চমৎকার কাজ করতে গেলে এলিয়াম সেপা। যদি ঠান্ডা লেগে আপনার কানে ব্যথা হয়, পালসেটিলা বা অ্যাকোনাইট বা ক্যামিলা যেমন কানের ক্ষেত্রে যন্ত্রণার ক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে,
এই ইলিয়াম শেপাও কিন্তু কানের ব্যথার ক্ষেত্রে খুব ভালো কাজ করে থাকে। যদি ঠান্ডা লেগে আপনার কানে ব্যথা হয়, কানে যন্ত্রণা হয়, সেক্ষেত্রে চমৎকার কাজ করে থাকে ইলিয়াম শেপা। তো এবার বলবো যে এই ইলিয়াম শেপা কখন, ইলিয়াম শেপার লক্ষণগুলো বৃদ্ধি পায় এবং কখন উপশম হয়। দেখা যায় যে গরম বাতাসে, গরম ঘরের মধ্যে থাকলে কিন্তু এই ইলিয়াম শেপার পেশেন্ট কষ্ট অনুভব করে, তার রোগের বৃদ্ধি হয় যখন সে এইসব গরম এতে থাকে। আর কখন তার উপশম হয়, যদি পেশেন্ট ঠান্ডা বাতাস পায়, খোলা জানলা খোলা দরজার মধ্যে ঘরের মধ্যে থাকে, সেক্ষেত্রে সে কিন্তু উপশম পায়। এই হলো ইলিয়াম শেপার। এই সমস্ত লক্ষণ থাকলে ইলিয়াম শেপা চমৎকার কাজ করে থাকে। এক্ষেত্রে আরও বলি, যদি একটা পেশেন্টকে বা কোনো ব্যক্তিকে ঘরের মধ্যে বন্দি রেখে তাকে একটি পেঁয়াজ দেওয়া হয় টুকরো করতে, জানলা কাপড় বন্ধ রেখে, তখন কী হয় না ওই পেশেন্ট বা ওই ব্যক্তির কী হয়, চোখ দিয়ে নাক দিয়ে যেন জল ঝরে এবং তার চোখ বন্ধ হয়ে তার যেন কষ্ট হয়। ঠিক ইলিয়াম শেপা, যখন কোনো পেশেন্টের ইলিয়াম শেপা প্রয়োজন হবে, তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলো দেখা যাবে। অর্থাৎ একজন পেশেন্টকে বা একজন ব্যক্তিকে ঘরের মধ্যে রেখে, জানলা কাপড় বন্ধ রেখে যদি তাকে কোনো পেঁয়াজ কাটতে দেওয়া হয়, তার যেরকম কষ্ট অনুভব হয়, চোখ দিয়ে জল ঝরে, নাক দিয়ে জল ঝরে, চোখ জ্বালা করে, একজন ইলিয়াম শেপার পেশেন্টের মধ্যে কিন্তু ওই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পায়, তখন তাকে ইলিয়াম শেপা দেওয়া যাবে। এটি চমৎকার মেডিসিন। যাদের অ্যালার্জিক র্যানিটিস রয়েছে, এটি ভালো করার ক্ষেত্রে ইলিয়াম শেপার কোনো বিকল্প হয় না। তার সাথে আমি ইউফোরেশিয়া এবং আর সাইডের লক্ষণগুলো বললাম, আজ এই পর্যন্ত বললাম। যদি ভিডিও ভালো থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। সো ভালো থাকবেন এবং পাশের মানুষকেও ভালো রাখবেন।